ভারতীয় টেনিস প্লেয়ার সানিয়া মির্জা এবং পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের বিয়ে ভেঙে যাওয়ার মুখে, এমনটাই শোনা যাচ্ছে বিভিন্ন মহলে। সেটাও নাকি শোয়েব মালিকের অবৈধ সম্পর্কের কারণে। সানিয়াকে ঠকিয়ে অন্য নারীর প্রেমে মজেছেন শোয়েব। সানিয়া শোয়েবের সংসার ভাঙতে আসা সেই নারীর পরিচয়ও পাওয়া গিয়েছে, আর সেটা জেনেই অবাক সবাই। 2010 সালে সানিয়ার সঙ্গে বিয়ে হয়েছিল শোয়েবের। এখন আর তারা একসঙ্গে থাকছেন না, সে কারণেই 12 বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। এই গুঞ্জন আরও বেড়েছে সানিয়ার কিছু পোস্টের পর। ইনস্টাগ্রামে একটি স্টোরিতে সানিয়া লেখেন, ভাঙা হৃদয় কোথায় যায়, সৃষ্টিকর্তাকে খুঁজতে। পাকিস্তানি সংবাদ মাধ্যমের গুঞ্জন সানিয়া মির্জার সঙ্গে শোয়েবের বিয়ে ভাঙতে বসেছে, তার অন্যতম কারণ তৃতীয় ব্যক্তি। অতঃপর প্রশ্ন উঠেছে শোয়েবে মজলেন কে, সেই তৃতীয় ব্যক্তি যিনি ভারত পাক জুটির মাঝে মধ্যমণি হয়ে দাঁড়িয়েছেন। আপাতত শোয়েবের সঙ্গে বিতর্কে নাম জড়িয়েছে দুজনের। এই দুজনের মধ্যে প্রথমজন হলেন পাকিস্তানি মডেল আয়েশা ওমর। 2021 সালে একটি ম্যাগাজিনের জন্য ফটোশ্যুটে একসঙ্গে দেখা গিয়েছিল শোয়েব ও আয়েশাকে। তারপর থেকেই অভিনেত্রীর সঙ্গে জড়িয়ে পড়ে পাক ক্রিকেটারের নাম। ফটোশ্যুটের ছবিগুলোতে শোয়েব এবং আয়েশাকে বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছিল। পুলের জলে নেমে দুজনের সিক্ত শরীরে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন। পাক অভিনেত্রীর সঙ্গে শোয়েবের এমন ঘনিষ্ঠ ছবি দেখে অনেকেই প্রশ্ন তুলেছিলেন দুজনের মধ্যে কোনো সম্পর্ক গড়ে উঠেছে কিনা। অবশ্য আয়েশা একা নন, অন্য এক পাক অভিনেত্রীর সঙ্গেও শোয়েবের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়েছিল। চলতি বছরের শুরুর দিকে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খানের সঙ্গে শোয়েবের নাম জড়িয়েছিলেন। মাহিরার সঙ্গে ইনস্টাগ্রাম লাইভে একবার আড্ডা বসেছিলেন শোয়েব। দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা চলছিল। সেই শোতে দেখা গিয়েছিল অভিনেত্রীর সঙ্গে রীতিমতো ফ্লার্ট করছেন সানিয়ার স্বামী। ইনস্টাগ্রামের সেই শোর পরেই গুঞ্জন, মাহিরার সঙ্গে পাক ক্রিকেটারের কোনো গোপন সম্পর্ক গড়ে উঠেছে কিনা। সানিয়া শোয়েবের বিচ্ছেদের গুঞ্জনের মাঝে মাহিরার সঙ্গে সম্পর্কের গুঞ্জন আরও ডালপালা মেলেছে। সানিয়া শোয়েবের প্রেম সম্পর্কের বন্ধন দেখে একসময় মনে হতো তারা বুঝি অবিচ্ছেদ্য, তাদের অনুরাগীরাও সে কথা জোর গলায় বলতেন। তবে সম্প্রতি গুঞ্জন বলছে বিচ্ছেদ আসন্ন, সেই বিচ্ছেদের নেপথ্যে জল্পনা দানা বেঁধেছে তা নিয়েও উঠে এসেছে দুই পাক অভিনেত্রীর নামও। তো বন্ধুরা, ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।